দু হাজার পাঁচ থেকে দু হাজার থেকে ডাব্লিউ বিপিটা যত প্রশ্ন এসেছে তার সমাধান দেখব না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখবে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আপকামিং এক্সামের জন্য তোমার কিন্তু খুবই হেল্পফুল হবে কারণ বিএসিয়ার এর প্যাটার্নের উপরেই ভিত্তি করে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসবে সো দেখো আজকের প্রথম প্রশ্ন

এইটির ওয়ান থ্রি হয়ে যাচ্ছে ওপরটা তাই না মাইনাসটা কমন নিয়ে জাস্ট উল্টে দিলাম আগে পিছু করে দিলাম মানে এখানে যখন মাইনাসটা প্লাস হয়ে যাবে নিয়ে এলাম এটাকে শেষে নিয়ে চলে গেলাম আর সিমিলার দেখো নিচেরটা রয়েছে নিচেরটা যেরকম দেখতে সেরকম দেখো এখানে লিখে দিলাম আমি বা এইভাবে ডটের মাধ্যমে প্রকাশ করে দিলাম তাহলে দেখো এটা কাটাকুটি হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান পেয়ে যাবে ওকে তাছাড়া তুমি এটা অন্যভাবে করতে পারো এটা যদি মান নির্ণয় করা যায় রুট এইটটি ওয়ান কে তুমি লিখতে পারো নয় ইন্টু তিন আবার এখান থেকে লিখতে পারো চার ইন্টু চার তাহলে ওপরে হচ্ছে দেখো সাতাশ মাইনাস ষোলো আর নিচে দেখবো হবে ষোলো মাইনাস সাতাশ এটাও তুমি যদি একটু করে নাও তাহলে দেখবে মাইনাস ওয়ান পাবে তো তো অপশন ডি হয়ে যাবে এটার নেক্সট প্রশ্ন দেখো ছশো পঁচিশের বর্গমূল করলে কত হয় ছশো পঁচিশের বর্গমূল করলে হবে পঁচিশ নিচে আছে এগারো ইন্টু চোদ্দ পঁচিশের বর্গমূল করলে হবে পাঁচ ইন্টু চুয়াল্লিশ ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল করলে হবে চোদ্দ ঠিক আছে তো দেখো এরপর তুমি কাটাকুটি করো তো এখানে চোদ্দ চোদ্দ ক্যান্সেল হয়ে যাচ্ছে এগারো দিয়ে এটা চারবার যাচ্ছে পাঁচ দিয়ে এটা পাঁচ বার যাচ্ছে তাহলে পাঁচ এখানে চার মানে পাঁচ চারে কুড়ি হয়ে যাবে অপশন এ ছয় প্লাস একের বারো প্লাস একের কুড়ি একের প্লাস একের তিন তাহলে এর মান কত হবে দেখো আমি ছয়কে ব্রেক করতে পারি দুই গুণ তিনে বারো কে তিন গুণ চারে কুড়ি কে চার গুণ পাঁচে আর তিরিশ কে পাঁচ গুণ ছয় যেমন আছে এটাকে এখানে রাখবো না আমরা আলাদা করে রেখে দিলাম তাহলে দেখো এটা একটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স মানে পার্থক্য ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে ওয়ান বাই ডিফারেন্স মানে পার্থক্যটা কোন পার্থক্যের কথা এখানে বলা হচ্ছে এই যে দুই আর তিনের মাঝে যে পার্থক্য সেটার কথা বলা হচ্ছে তাহলে এখানে আসবে এক ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম বলতে এই দুইটাকে বোঝানো হচ্ছে আর লাস্ট টার্ম বলতে এই ছয়টাকে বোঝানো হচ্ছে তাহলে ফার্স্ট টার্ম দুই লিখবো লাস্ট টার্ম এখানে ছয় লিখবো নিয়ে এই বিয়োগটা আমাদের করতে হবে তাহলে দেখো একের দুই মাইনাস একের ছয় হচ্ছে দুই আমি ছয় লসাগুনি তাহলে এখানে দেখো আসবে তিন এখানে আসবে এক মানে দুই বাই ছয় মানে কত দূর পর্যন্ত হলো এখান থেকে এতদূর পর্যন্ত এই মানটা হচ্ছে একের তিন আর পাশে এখনো একের তিন রয়েছে তাহলে এখানে একের তিন প্লাস একের তিন যোগ করলে কত হবে বি মানে দুইয়ের তিন হয়ে যাবে ঠিক আছে দুইয়ের তিন নেক্সট প্রশ্ন দেখো

ডিভাইডেড বাই এটা আমি কাটাকুটি করছি পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে এ পনেরো এখানে দুই দু চার মানে নিচে হচ্ছে দেখো ছয় এখানে শূন্য শূন্য তাহলে ওপরে কি পড়ে থাকছে দেখো নয় ইন্টু দশ বাই তিন আর এই ছয়টা এখানে চলে আসবে এরপর তুমি কাটাকুটি করো তিন তিন এখানে কেটে যাচ্ছে এটা তিন দুয়ে ছয় এটা দুই পাঁচে দশ অর্থাৎ পাঁচ হয়ে যাবে এটার অ্যান্সার অপশন

দশ অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর প্রশ্ন মাইনাস টু মাইনাস এই সরলটা করার আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলতে চাই এ টু দি পাওয়ার জিরো মানে সামথিং কোনো কিছুর মাথায় যদি শূন্য থাকে এর উত্তর হবে এক ঠিক আছে যদি আমি বলি পাঁচের মাথায় শূন্য তাহলে এটার অ্যান্সার কি হবে এক হবে ঠিক আছে সো এটা এখানে কাজে লাগবে আমাদের সো দেখো এই বিয়োগটা যখন তুমি করবে তখন হবে মাইনাস সাত আর মাইনাস সাতের পাওয়ার আছে দেখো জিরো মাথায় জিরো আছে তার মানে এই টোটালটা কত হবে এক হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি চার মাইনাস এক প্লাস তিনের স্কোয়ার মানে নয় ভাগ এক প্লাস তিন এই ভাগের কাজটা আগে হবে তাহলে এখান থেকে আসছে আমাদের নয় তাহলে চার মাইনাস এক প্লাস নয় প্লাস তিন নয় প্লাস তিন বারো বারো আর চারে ষোলো ষোলো থেকে এক বাদ দিয়ে দাও মানে পনেরো পনেরো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় দেখো এই অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারি তোমরা এটার জন্য বিভিন্ন রুলস হয়তো দেখে থাকবে বাট খুব ইজি দেখো এটা সলভ করা তো প্রথমে তুমি পনেরো আর উনিশের মধ্যে পার্থক্য দেখে নাও কত হচ্ছে চার উনত্রিশ আর তেত্রিশের মধ্যে এখানেও হচ্ছে দেখো চার তেরো আর সতেরো এদের মধ্যেও চার তিন আর সাত এদের মধ্যেও চার যেহেতু পার্থক্যগুলো এখানে সেম হয়ে গেছে যেহেতু পার্থক্য গুলো সেম হয়ে গেছে মানে চার চার করে হচ্ছে তাহলে সব থেকে বড় যেটা হবে সব থেকে বড় যেটা হবে সবার মাথায় যেটা বড় থাকবে সেটা হয়ে যাবে বড় মানে উনত্রিশ হয়ে যাবে এখানে সব থেকে বড় তাই উনত্রিশ বাই তেত্রিশ এই ভগ্নাংশটা হয়ে যাবে আমাদের থেকে বড় ঠিক আছে তো সব থেকে ছোট তাহলে কি হবে তিন বাই সাত মানে এর মাথায় তিন লবটা তিন সব থেকে ছোট তাই তিন হয়ে যাবে সব থেকে ছোট এটা আবার অনেক সময় ছোট থেকে বড় সাজাতেও দিয়ে দেয় নেক্সট দেখো এই সরলটা করতে হবে প্রথমে স্কোয়ার মানে মাথায় যেগুলো রয়েছে সেগুলোকে ভেঙে নিতে হবে যেমন বারোর স্কোয়ার করলে কথা একশো চুয়াল্লিশ গুণ চোদ্দোর স্কোয়ার করলে কথা হয় ওয়ান নাইনটি সিক্স ভাগ ভাগ মানে নিচে আমি এইভাবে দাগ দিয়ে লিখতে পারি ষোলোর স্কোয়ার করলে কথা হয় দুশো ছাপ্পান্ন এরপর তুমি এটাকে কাটাকুটি করো ঠিক আছে সো দেখো আমি এটাকে কাটছি চার দিয়ে বা এটাকে যদি তুমি নাও করো না তাহলেও হবে এটাকে না করলেও হবে কিন্তু এটা তুমি কাটাকুটি করে অ্যান্সার বের করতে পারো যদি আমি কাটাকুটি না করতে চাই তাহলে আমি বারো স্কোয়ারকে বারো ইন্টু বারো লিখতে পারি চোদ্দোর স্কোয়ারকে চোদ্দো ইন্টু চোদ্দো লিখতে পারি আর নিচে ষোলোর বর্গকে আমি ষোলো ইন্টু ষোলো লিখতে পারি তো কাটাকুটিটা সহজ হয়ে যাবে তাই না চার তিনে বারো চার চারে ষোলো এটাও চার তিনে বারো চার চারে ষোলো দুই দিয়ে এটা যাবে সাত বার এটা দুই দিয়ে যাবে সাত বার নিচে চার পরে থাকছে তাহলে ওপরে দেখো কত হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ এখানে তিন তিনে নয় ঊনপঞ্চাশ নয় আর নিচে পড়ে থাকছে চার দেখো তুমি প্রথমে তো এইভাবে ভেঙেই নেবে তো এখান থেকে তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে তোমার মাথায় কিন্তু এটা আসবে না পরীক্ষার সময় চট করে যদি না তুমি আগে থেকে প্র্যাকটিস করে থাকো তো এরপর দেখো উপরটাকে আমাকে গুণ করতে হবে নিয়ে চার দিকে ভাগ করতে হবে তো নয় নয় একাশি এক হাতে রইল আট চার নয় ছত্রিশ আর এ আট আছে চোদ্দ মানে চুয়াল্লিশ নিচে আছে চার তাহলে এটাকে আমি ভাগ করব এগারো বার যাচ্ছে চুয়াল্লিশ তারপরে একটা শূন্য হবে কিন্তু চারশো কে যখন তুমি চার দিয়ে ভাগ করবে তো চার এগারো চুয়াল্লিশ তুমি ডাইরেক্ট চালিয়ে দাও এক নামলো ভাগ শেষ যাচ্ছে না ভাগ শেষ যাচ্ছে না তাই কিন্তু এখানে একটা শূন্য হবে অনেক সময় শূন্যটা দিতে ভুলে যায় তো দেখো একশো দশ দশমিক এক পরে থাকছে দশমিক দিয়ে একটা শূন্য নেবো চার দুয়ে আট আবার চার দুয়ে আট এখানে কুড়ি হবে চার পাঁচে কুড়ি মানে একশো দশ দশমিক দুই পাঁচ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার অপশন বি তো এটার ঘনমূল করতে বলেছে তো ঘনমূল করার ট্রিক্স রয়েছে আমার এই চ্যানেলই তোমাদের আমি একদম সুন্দর করে জিরো থেকে একদম বুঝিয়েছি যে কিভাবে ঘনমূল নির্ণয় করতে হয় বর্গমূল নির্ণয় করতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে যাও ওখানে অনেক নতুন কিছু জিনিস তোমরা কিন্তু শিখতে পারবে শুধু দেখো এটা তুমি কিভাবে করবে সাত দিয়ে শেষ হচ্ছে তাই না এটা সাত দিয়ে শেষ হচ্ছে তো প্রথম কাজ প্রথমে তোমাকে করতে হবে তিনটে দাগ দিয়ে দিতে হবে মানে এককের ঘর থেকে তিনটে দাগ তোমাকে প্রথমে করে দিতে হবে তিনটে সংখ্যাকে এরপর দেখো এটা সাত দিয়ে শেষ হচ্ছে সাত দিয়ে শেষ হওয়া মানে এটার যে ঘনমূল হবে সেটা শেষ হবে দিয়ে কেন কারণ একমাত্র যা কিনা শেষ হয় সাত দিয়ে ঠিক আছে এখানে যদি এক থাকতো তাহলে দেখো একেরই ঘন করলে একমাত্র আমি এক পাই ওকে তো সেজন্য এক দিয়ে শেষ হতো যদি এটা এক থাকতো তার মানে এখানে তিন দিয়ে শেষ হবে সাত রয়েছে এরপর দেখো এর আগে যে তিনটে সংখ্যা রয়েছে একশো আটচল্লিশ এর থেকে ছোট একটা ঘন সংখ্যা তোমাকে বের করতে হবে এর থেকে ঘন সংখ্যা কত হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ কার ঘন পাঁচের ঘন তাহলে এখানে হয়ে যাবে পাঁচ মানে এটার ঘনমূল করলে হবে ফিফটি থ্রি ওই ভিডিওটা দেখো বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলো কিচ্ছুই না খুব সহজেই তুমি করতে পারবে আমাদের ম্যাথস এর নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে তো তোমরা যারা ইন্টারেস্ট একদম জিরো লেভেল থেকে ম্যাথস কে শিখতে চাও ধরে ধরে অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো একদম জিরো লেভেল থেকে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তোমাদেরকে শেখানো হবে দেখা হচ্ছে নেক্সট পার্টে সরলীকরণ পার্ট ফাইভ এ তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাস